7BFM এর শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু বলছি যে ঈশ্বর দর্শন, এই যে আমরা বিচার করি এটা ভালো এটা খারাপ, এটা উচিত এটা অনুচিত, এটা ন্যায় এটা অন্যায়, এটা সাদা এটা কালো, অমুক ছোট ছোট লোক অমুক ভদ্রলোক, এরকম সব তফাৎ তফাৎ করি তো। তো এই ঈশ্বর দর্শন হলেই বিচারটা বন্ধ হয়ে যায়। একজন ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে সেটা আছে, কিন্তু কেউ কি ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে? ছেলে কাঁদে কতক্ষণ? যতক্ষণ না স্তন পান করতে পায়, তারপরেই কান্না বন্ধ হয়ে যায়। তখন কেবল আনন্দ আনন্দ, আনন্দে মায়ের দুধ খায়। তো একটা কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে, মাঝে মাঝে হাসে, তাই না? তিনি সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেইখানে তিনি সাক্ষাৎ বর্তমান। কেন বালকের মধ্যে বর্তমান? কারণ বালকের মধ্যে তো কোনো আড়াল নেই, বালকের মধ্যে তো কোনো অহং নেই। আমরা সবটা পারি না, এই রাস্তায় ঘাটে দেখা হলো কি ভালো, হ্যাঁ এরকম করি, বা আপনি আমার চেয়ে অনেক উঁচুতে আছেন, হ্যাঁ ক্ষমতায় উঁচুতে আছেন, টাকা পয়সায় উঁচুতে আছেন, হ্যাঁ ভালো, আমার গলার আওয়াজ পাল্টে গেল। এই যে নানান রকম সমস্ত বাঁধন দিয়ে আমরা বাঁধা হয়ে রয়েছি, বালকের এই সমস্ত বাঁধন থাকে না, সে সব ক্ষেত্রে অনর্গল, সব ক্ষেত্রে অনাবিল। সেই জন্য ওই যে বালকের মধ্যেই ভগবান সবচেয়ে বেশি করে থাকেন। তো অধর ওই শারদাচরণের পুত্র শোকের কথা বললেন, তখন ঠাকুর নিজের মনে গান গাইছেন। কি গান শুনি একটু। জীব সাজ সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, সেই সমরে সাজবার ধরনটা কি 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 পরিধান করে আপনি সাজবেন? ভক্তি রথে চড়ি লয়ে জ্ঞান তুন, রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ, ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করে। আর এক যুক্তি রণে চাই না রথরথি, শত্রু নাশে জীব হবে সুসঙ্গতি, রণভূমি যদি করে দাসরথি ভাগীরথীর তীরে। কালের জন্য প্রস্তুত হও, কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, তিনি কর্তা। আমি বলি যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। শেষ হলো কথামৃত পাঠ 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র, গানের পর ফিরে এলাম। গানের পর 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে, এবার চিঠিপত্র পড়ার পালা। আজকে দুটি চিঠি পড়ব। প্রথম চিঠিটি লিখেছেন অসীম কুমার ভট্টাচার্য এবং দ্বিতীয় চিঠিটি লিখেছেন দেবপ্রসাদ মিত্র। অসীমবাবুর চিঠি পড়ি। শ্রদ্ধেয় সৌমিত্রদা, আমি এই আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম তো মা কালীকে নিজের মা ও মেয়ের মতো ভাবে দেখেছেন। তিনি কত শ্যামাসঙ্গীত লিখেছেন, ওই গান আমরা শুনি মন ভরে যায়। এইসব মানুষ অনেক দিন এই ধরায় থাকার দরকার ছিল, কিন্তু তার কি কৃপা, এরা আসেন আর আমাদের কিছু দিয়েই চলে যান। এই মানুষটিকে জেনেও আমরা হিন্দু মুসলিম এই জায়গাটায় হৃদয়কে ঠিক করতে পারলাম না। আমার খুব দুঃখ হয়, কষ্ট হয়। আমরা বলতে পারি না কেন আমরা দুই ভাই মিলেমিশে আনন্দ উপভোগ করি। মা সকলকে ভালো রাখুন এই কামনা করি, সকলে ভালো থাকুক এই কামনা করে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। অসীম কুমার ভট্টাচার্য, বাগুইয়াটির অর্জুনপুর চড়কতলা, কলকাতা 59। দ্বিতীয় চিঠিটি লিখেছেন দেবপ্রসাদ মিত্র, সেটিও পড়ি এবার।
কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়ে বিদ্রোহী ও সাম্যর কবি নজরুল প্রতিভার বিচিত্রগামিতাকে জন্মদিনের লক্ষ্য সালাম। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন গানটি অপূর্ব মাতৃসঙ্গীত। যদিও কবির সব মাতৃসঙ্গীতই অসাধারণ, তাই আলাদা করে বলা যায় না। তাই এই গানগুলি আরও শোনানো হলে আজকের মন্দির মসজিদ গির্জা নিয়ে অসভ্যতা বৃদ্ধি হতো না, কারণ গানের এত ভক্তি ও গভীর ভালোবাসা খুব বিগলিত করে। নমস্কার, দেবপ্রসাদ মিত্র, বেহালা, পূর্ব চৌরাস্তা। দুটি চিঠির বিষয় মোটামুটি এক, এবং সেই বিষয়ের মধ্যে দিয়ে কোথাও একটা একটা গভীর চিন্তা, একটা গভীর অশান্তির বোধ কাজ করে যাচ্ছে। এই অশান্তির বোধ আমাদের মতন সাধারণ মানুষ, বহু সাধারণ মানুষ তাদের মনের মধ্যে আছে, তাদের মনের মধ্যে ভ্রুকুটি করে আছে। আপনারা সেই যে মনোভাব সেইটাকে প্রকাশ করেছেন এই কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান করেছিলাম তার সূত্রে আপনাদের অনেক ধন্যবাদ। এরপরে গান, তারপরে বাইরে দূরে। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌম্য। শুরু করছি বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গির্নার পাহাড়, সে তো একটা পাহাড়ের একটা চূড়া নয়, পর্বত শ্রেণী বলতে যা বোঝায় তাই। সে বিরাট এলাকা জুড়ে ঢেউ তুলতে তুলতে চলে গেছে। আগেই বলেছি আপনাদের, অজস্র মন্দির আছে এইসব পাহাড়ে। মা অম্বা বা অম্বিকার মন্দির দেখেছি, দেখা হয়েছে গোরক্ষনাথের মন্দির, এইবার নতুন আরেকটি মন্দিরের দিকে এগিয়ে চলেছি আমরা। এক পাহাড়ের গা বেয়ে উঠে গেছে আরেকটি পাহাড়, আর সেই যে নতুন পাহাড় সেখানেও ঠিক একটি মন্দির। এবার তাহলে সেই মন্দিরের দিকে যাওয়া যাক। না না, পাহাড় থেকে পুরোটা নেমে সমতলে এসে আবার নতুন পাহাড়ে চড়তে হবে না, কিন্তু খানিকটা চড়াই উত্তরাইয়ের পথ তো পার হতেই হবে। খুব কঠিন রাস্তা নয়, সিঁড়ি করা আছে, সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠে গেলেই হলো। কিন্তু পাহাড়ি পথের সিঁড়ি তো উঠতে বেশ কষ্ট, কিন্তু আমরা যখন বেরিয়ে পড়েছি তখন কষ্ট স্বীকার করবার জন্য প্রস্তুত হয়েই তো বেরিয়েছি। অতএব চলুন যাওয়া যাক নতুন মন্দিরে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আর সেই সহজ পাঠের একটি অন্যতম প্রধান উপায় হলো ভ্রমণ। হাঁটছি সিঁড়ি ভেঙে উঠছি মন্দিরে যাবার জন্যে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পাহাড়ি পথ যেমন হয়, একদিকে খাদ নেমে গেছে, অন্যদিকে উঠে গেছে পাহাড়ের পাথুরে দেওয়াল। যেটা বলছিলাম, সেই পথ দিয়ে হেঁটে যেতে পারেন, আবার হাঁটতে যদি না চান, শরীর যদি অনুমতি না দেন, তাহলে ডুলি করেও যেতে পারেন। এই ডুলি ব্যাপারটা বেশ মজার। দুজন মানুষ একটা বেশ শক্তপোক্ত বাঁশের দুটো প্রান্ত ধরে আছে, হ্যাঁ, সেই বাঁশের গায়ে বেশ শক্ত একটি কাপড় ঝোলানো আছে, আর সেই কাপড়ের ঝোলায় চড়ে যাত্রা করবার ব্যবস্থা আছে। বেশ মজার, দুলতে দুলতে চললেন। ওই ছোটবেলায় যেমন করে হয়তো কাকা জ্যাঠারা ওরকম করে নিয়ে যেতেন, সেই রকম করে বলা যেতে পারে। তো যাই হোক, ডুলিতে চেপে হোক, পায়ে হেঁটে হোক, খানিক পরেই দেখতে পাবেন মন্দিরের তোরণ। বেশ সুন্দর দেখতে তোরণটি, তার মাথার উপরে কিছু লেখা আছে। ও না, একটা কথা ভুল বলেছি, একটি নয়, পাশাপাশি দুটি তোরণ, একই রকম দেখতে মোটামুটি, ইট দিয়ে তৈরি, ইট রঙের। এই হলো দত্তাত্রেয় মন্দিরে যাবার সূচনা। হ্যাঁ, এই তো বলে ফেলেছি কিসের মন্দির, কার মন্দির, দত্তাত্রেয়র মন্দির। কিন্তু কে এই দত্তাত্রেয়? এই নামটা আমাদের অনেকের খানিকটা পরিচিত হতে পারে, আমারই খুব পরিচিত, খুব প্রিয় একজন মানুষের নাম দত্তাত্রেয়। কিন্তু তবু দত্তাত্রেয় কে ছিলেন আমরা হয়তো খুব ভালো করে জানি না, অনেকে, সবাই নয় জানি না।
তাকে নিয়ে দুটো চারটে কথা বলে নেওয়াটা নিতান্ত উচিত, তারপর না হয় মন্দিরের কথায় যাওয়া যাবে। দত্তাত্রেয় একজন খুব বিখ্যাত ঋষি, কিন্তু শুধু এইটুকু বলা কি ঠিক হলো? তিনি স্বয়ং ভগবান বিষ্ণুও বটে, কেন তা বলি আপনাদের। অত্রি নামে একজন বিখ্যাত ঋষি ছিলেন, আপনারা তার নাম জানেন, অত্রি। তার স্ত্রীর নাম অনসূয়া। অত্রি পুত্র কামনা করে ঘোর তপস্যা করেছিলেন, তখন বিষ্ণু তাকে বর দেন, আমি ছেলে হয়ে তোমার গৃহে জন্মাব। বিষ্ণু ঠিক ঠিক যা বলেছিলেন তার মূল কথা হলো, আমি পুত্ররূপে তোমাকে দত্ত হলাম, আমি পুত্ররূপে নিজেকে তোমায় দিলাম। এই যে দত্ত আর অত্রি, এই দুই নাম মিলে সে ছেলের নাম হলো দত্তাত্রেয়। এই যে বিষ্ণু অনসূয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তার একটা কারণ ছিল, সে বেশ লম্বা গল্প, বিস্তারিতভাবে সেসব গল্প বলবো না, পরে না হয় কোনো সময় পুরাণ চিরন্তনে বলা যাবে। শুধু এইটুকু বলি, পুণ্যবতী অনসূয়ার গর্ভে তিনজন দেবতা অধিষ্ঠান করেছিলেন, তারা হলেন দেবতাদের মধ্যে সর্বোত্তম তিনজন, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। ব্রহ্মা জন্মগ্রহণ করেছিলেন সোম রূপে, বিষ্ণু এই দত্তাত্রেয় রূপে, আর মহেশ্বর কোন রূপে জন্মগ্রহণ করেছিলেন বলুন তো? দুর্বাসা, দুর্বাসা মুনি। আরো 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 সব নানান কথা আছে, কিন্তু আপাতত জানা হলো ঋষি দত্তাত্রেয় সম্পর্কে। তিনি ঋষি ছিলেন, তিনি আবার বিষ্ণুও ছিলেন, আসলে খুব বড় ঋষি। তার সঙ্গে কোথাও একটা ঈশ্বরের যোগাযোগ তৈরি করে নেওয়া বা সত্যি হয়তো ছিলেন। তাহলে এইবার সেই দত্তাত্রেয়র মন্দির দর্শন করা যাক। পরপর যে দুটি তোরণ সামনে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করে দেখি। প্রথমে বাঁ দিকেরটা, আগেই বলেছি ইটের তৈরি এই তোরণ, সুন্দর দেখতে লাগে, কিন্তু তোরণের ওপর একটি ছোট্ট নহবতখানা পর্যন্ত রয়েছে। তো এই বাঁ দিকের যে তোরণ, তার মাথায় কি লেখা আছে? একেবারে ওপরে লেখা আছে গুরু দত্ত দ্বার, তার নিচে লেখা শ্রী শ্রী গুরু দত্তাত্রেয় চরণ পাদুকা। বাঁ দিকের যে তোরণটি তার উপরে এরকম করে লেখা রয়েছে, আর ডান দিকের তোরণের ওপর, কিন্তু আজকে তার সময় নেই, আজকে আর ডান দিকের তোরণ নিয়ে কথা বলতে পারবো না, শেষ করতে হবে অনুষ্ঠান। অতএব আপনাদের জানাই আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর যেটা বলবার সেটা হচ্ছে, আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো মন্দির থাকে, কোনো ধর্মস্থান থাকে, তাহলে সেই মন্দির ধর্মস্থান বা কোনো ধর্মীয় মেলা, তার কথা আমাদের লিখে পাঠান, এবং কার কাছ থেকে আরও বিশদে সেই সমস্ত ধর্মস্থান সম্পর্কে জানতে পারবো আমরা, তার নাম এবং ফোন নাম্বারটাও লিখে পাঠান। এইবারে তাহলে কবিতা। বাজাও আমারে বাজাও, বাজালে যে সুরে প্রভাত আলোরে, সেই সুরে মোরে বাজাও। যে সুর ভরিলে ভাষা ভোলা গীতে, শিশুর নবীন জীবন বাসিতে, জননীর মুখ তাকানো হাসিতে, সেই সুরে মোরে বাজাও। সাজাও আমারে সাজাও, যে সাজে সাজালে ধরার ধুলিরে, সেই সাজে মোরে সাজাও। সন্ধ্যা মালতী সাজে যে ছন্দে, শুধু আপনারই গোপন গন্ধে, যে সাজ নিজেরে ভোলে আনন্দে, সেই সাজে মোরে সাজাও। যে সাজ নিজেরে ভোলে আনন্দে, সেই সাজে মোরে সাজাও। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার। BFM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু বলছি। যে